আসলে চেহারা সৌন্দর্যটার তো কিছুদিন কিছুদিন আমার কাছে মনে হয় যে কিছুদিন পরে চেহারা সৌন্দর্যটা থাকে না বিয়ে কি 2 বছর পর হচ্ছে ইনশাআল্লাহ বিয়ে কোথায় হবে দেশে না দেশে অবশ্যই দেশে অবশ্যই দেশে হবে আমি তো আমার বিয়ের বিশাল বড় আয়োজন করব সবাই দাওয়াত থাকবে আপনার দাওয়াত থাকবে ইনফ্যাক্ট আমার যত দর্শক আছে সবার দাওয়াত থাকবে মানে যাদের চোখে আপনি সুন্দর সবার দাওয়াত থাকবে তার চোখে সুন্দর কি না এটা কি জিজ্ঞেস করেছিলেন তাকে তার চোখে আমি সুন্দর আর সবচেয়ে বড় কথা সে আমার চোখে অনেক সুন্দর তার মনটা অনেক ভালো মানে অনেক ভালো মনের একটা মানুষ মনটা কি দেখতে পেয়েছেন হ্যাঁ মনটা দেখতে পেয়েছি এটা আসলে জরুরি এবারে চেহারা দেখি নাই মন দেখছি এটা খুবই দরকার আসলে সব রিলেশনশিপের জন্য এটা দরকার মনটা আসলে খুবই দরকার মনের সাথে অনেক মিল আছে অমিলও কি আছে প্রচুর অমিল আমাদের কোনো জায়গায় কোনো মিল নাই আপনার জন্য শুভকামনা থাকলো 2 বছর পর আমরা দাওয়াত পাচ্ছি ইনশাআল্লাহ যেই দর্শকরা আপনাকে অনেক পছন্দ করে এবং বলেছে যে আপনার আপনি তাদের চোখে অনেক সুন্দর সেই দর্শকদেরও দাওয়াত দিবেন সেই দর্শককে যদি একটু অন ক্যামেরায় দাওয়াত দিয়ে দিতে থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে আমি জানি আমি অনেক বেশি সুন্দর না তারপর আপনারা যারা যারা আমাকে সুন্দর বলে কমেন্ট করেন সুন্দর বলে আমার সামনে এসে আমাকে বলেন যে আমি খুব সুন্দর তাদের সবার কাছে অনেক 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 কৃতজ্ঞতা আপনারা সবাই আমাকে এভাবে সুন্দর মনে করবেন এভাবে ভালোবাসবেন আমার কাজের জন্য অনেক 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 দোয়া করবেন যত বেশি সুন্দর সে মনে হয় তত বেশি সুন্দর আসলে চেহারা সৌন্দর্যটার তো কিছুদিন আমার কাছে মনে হয় যে কিছুদিন পরে চেহারা সৌন্দর্যটা থাকে না কিন্তু মনের সৌন্দর্যটা অনেক বছর যুগ যুগান্ত ইনফ্যাক্ট মারা যাওয়ার পরেও থেকে যায় তাহলে মনটাই আসলে আসল আসল সবকিছুতেই মনটাই আসল আসল তাহলে মন দিয়ে কাজ করেন হ্যাঁ মন দিয়ে কাজ করব আপনারা মন দিয়ে আমাকে ভালোবাসবেন